আজকে আমি আপনাদের এই ছবিটি লাইটরুম দিয়ে এডিট করে দেখাবো। এর জন্য আমরা এখানে শেয়ারে ক্লিক করব এবং ছবিটিকে এক্সপোর্ট করে লাইটরুমে দিয়ে পাঠাবো। লাইটরুমে ছবিটি পাঠানো হয়ে গেছে, এখন আমরা চলে যাব লাইটরুম অ্যাপে। লাইটরুমে আমরা ছবিটি ওপেন করে নেব। প্রথমে আমরা ছবিটির লাইটিং ঠিক করে নেব, এর জন্য এখানে ক্লিক করব। তারপর এক্সপোজার হাই লো, এক্সপোজার একটু মাইনাস করে দেব, কন্ট্রাস্ট বাড়িয়ে দেব, হাইলাইটস একটুখানি কমিয়ে দেব, শ্যাডোস বাড়িয়ে দেব, হোয়াইটস কমিয়ে দেব, ব্ল্যাকস বাড়িয়ে দেব। ছবিটির পূর্বের অবস্থা এবং ছবিটির পরের অবস্থা। এরপর আমরা কার্ভে ক্লিক করব, এরকম করে একটা ছক তৈরি করব, ডানে ক্লিক করব। আমাদের লাইটিং সম্পূর্ণ কমপ্লিট, ছবিটির পূর্বের অবস্থা, ছবিটির পরের অবস্থা। এরপর আমরা চলে যাব কালারে, এখান থেকে ভাইব্রেন্সটা বাড়িয়ে দেব, তারপর এইখানে ক্লিক করব। তারপর এখানে হিউ যে দেখতে পাচ্ছেন, হিউ মাইনাস করে দেব। মাইনাসের দিকে গেলে এগুলো সবগুলোই গোলাপি হয়ে যায়, মানে মাইনাসের দিকে গেলে লাল রঙগুলো সবগুলোই গোলাপি হয়ে যায়, এবং সামনের দিকে গেলে মানে প্লাসের দিকে গেলে সবগুলো কালার মানে লাল রঙটা সম্পূর্ণ হলুদ বা কমলা কালারে পরিণত হয়ে যায়। তো আমরা এটাকে এটা সম্ভবত ঠোঁটের রঙটা এবং লাল কালারগুলোকে আইডেন্টিফাই করে, তো এটাকে আমরা সবসময় মাইনাসের দিকে দিব যাতে ঠোঁটের কালারটা লাল রং দেখায়। স্যাচুরেশন হালকা বাড়িয়ে দেব, লুমিনেন্স একটুখানি কমিয়ে দেব, মানে লুমিনেন্স মানে হচ্ছে উজ্জ্বলতা, উজ্জ্বলতা কিছুটা কমিয়ে দেব। এরপর চলে যাব নেক্সট অরেঞ্জ কালারে। অরেঞ্জ কালার এটা সম্ভবত গায়ের রং নির্দেশ করে, এটা যদি পজিটিভ দিকে নিয়ে যাওয়া হয়, একে পজিটিভ দিকে নিয়ে গেলে যে হলুদ কালার পরিণত হচ্ছে, মানে গায়ের রঙটা হলুদে হয়ে যাচ্ছে, আবার মাইনাসের দিকে নিয়ে গেলে এটা সম্পূর্ণ গোলাপি রং হয়ে যাচ্ছে। এর জন্য আমরা এটাকে সামনের দিকে নিয়ে যাব, যেমন প্লাস 20, স্যাচুরেশনটা কমিয়ে দেব যাতে গায়ের রঙটা সুন্দর লাগে দেখতে। বাড়িয়ে দিলে অতিরিক্ত হয়ে যাচ্ছে, কমিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে লুমিনেন্স হচ্ছে উজ্জ্বলতা, উজ্জ্বলতা বাড়িয়ে দেব। তারপর হলুদ কালার এটার প্রয়োজন নেই, সবুজ কালার এটারও প্রয়োজন নেই। আমরা চলে যাব একবারে গ্রিন কালার, মানে গ্রিন না সরি, এটা হচ্ছে স্কাই কালার, আকাশের রং পরিবর্তন করবে। এটাকে যতই মাইনাসের দিকে নিয়ে যাওয়া হবে আকাশের রং, ততই অ্যাকোয়া কালার হতে শুরু করবে, আর যতই প্লাসের দিকে নিয়ে যাওয়া হবে তত বেগুনি কালার ধারণ করবে। তো আমি এটাকে অ্যাকোয়া কালার আর নীল কালারের মাঝামাঝি একটা কালারে রাখবো, এজন্য এটাকে মাইনাস করে দিচ্ছি, মাইনাস 25 রাখি। স্যাচুরেশনটা বাড়িয়ে দেই আর লুমিনেন্সটা কমিয়ে দেই। তারপর নেক্সট কালার এটা প্রয়োজন নেই, এটাকে মাইনাস করে দিলাম, আর এটাকে একদম মাইনাস 100। এরপর ডানে ক্লিক করলাম, আমাদের কালার গ্রেডিং শেষ। এখন আমরা চলে যাব নেক্সটে, এখানে ক্লিক করব, এখান থেকে ডেসটা বাড়িয়ে দেব, এখান থেকে 15 করে দিচ্ছি, হ্যাঁ। আর যে ক্লারিটি, মানে এটা হচ্ছে যতই মাইনাসের দিকে নিয়ে যাওয়া হবে তত ছবিটা অনেক স্মুথ হয়ে যাবে, আর পজিটিভ দিকে নিয়ে আসলে এটার ছবিটা তত অত মানে স্পষ্ট হয়ে ওঠে, আর ব্ল্যাক ডার্ক ডার্ক ভার্ব চলে আসে, এজন্য এটাকে মাইনাসের দিকে নিয়ে যাব একটু যাতে ছবিটা স্মুথ দেখায়। ব্যাস হয়ে গেছে, আমাদের এডিটিং প্রায় কমপ্লিট। এই যে ছবিটির পূর্বের অবস্থা, ছবিটির পরের অবস্থা, ছবিটির পূর্বের অবস্থা, ছবিটির পরের অবস্থা।
তো ছবিটিকে এক্সপোর্ট করার জন্য আমরা এখানে ক্লিক করব তারপর এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব দেন এখানে ক্লিক করব ব্যাস আমাদের ছবিটি এক্সপোর্ট হয়ে গেছে ছবিটির পূর্বের অবস্থা ছবিটির পরের অবস্থা